তোমার নামে তসবি জপে পুণ্যবতি রাত। রাখবেন পছন্দ করার সময়ে কালো খাসির থেকে সাদা খাসির দাম বেশি, তাই না? কালো খাসির থেকে সাদা খাসির দাম বেশি। আমার মতো যদি কালো কেউ হয় তো বেশি বেশি টাকা দাম হবে না আমার, কিন্তু একজন যদি ভালো সাদা খাসি হয় তাহলে মাশাআল্লাহ তার দাম বেশি। সাদা জামায়ের দাম, সাদা জামায়ের পণ, সাদা জামায়ের যৌতুক বেশি লাগে। ভালো ভালো করতে গিয়ে কেউ কেউ বলে হুজুর কালো হলে মন ভালো, কিন্তু সাদা যদি মন ভালো হয় তো বেশি ভালো, সোনায় সোহাগা। এই করতে করতে পণ প্রথা কি হয় বাড়তে থাকে, বেড়ে যায়। তারপরে কিছু না নিয়ে বিয়ে করতে বা দিতে চাইলে পাত্রীপক্ষ ভাবে যে নিশ্চয় ছেলেটার কিছু খুঁত ফুঁত আছে, তাছাড়া বিনা পয়সায় বিয়ে করবো কেন বলছে। হ্যাঁ, আপনি গেলেন, গিয়ে বললেন ভাই আপনার মেয়ে আছে আমার ছেলের সঙ্গে বিয়ে দেন। কথাবার্তা হওয়ার পর বলছে তো কি কেমন নেবেন? বলছে না 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 পন্টন কিছু নেবো না ভাই, বিয়ে আমি বিনা পয়সাতেই করবো, ইনশাল্লাহ মোহর দিয়ে বিয়ে করে নিয়ে যাবো। চট করেই তখন পাত্রীপক্ষের মনে থা করে ধারা আসবে, আরে পণ নেবো না বলছে তাহলে কি ছেলেটা আবার কিছু খুঁত ফুঁত আসে নাকি, এই খেপাটা বা ওঠে নাকি আবার, এরকম হয় না? হয় না। কেন হয় বলুন তো? যেহেতু সমাজে প্রচলিত হয়ে গেছে নেওয়া, এই নেবো না কেন বলছে, এটা অস্বাভাবিক ব্যাপার, নেবো না কেন বলছে, নিশ্চয়ই ছেলের কোনো খুঁত আছে। তখন আমার ছেলে যখন আমি সমাজে এরকম অবস্থা দেখছি তখন আমার ছেলে খুঁত থাকলেও আমি তখন কি করব, টাকা চাইবো না চাইবো না, বাস পণ প্রথা এইভাবেও বেড়ে যাচ্ছে। তারপরে পণ না নিয়ে থাকলে সামান্য কলহ দ্বন্দ্বের ফলে পাত্রীপক্ষ সন্ধির বদলে সহজে তালাক চায়। পণ না নিয়ে বিয়ে করেছেন, এবারে বউ নিয়েই হোক কিংবা বউয়ের বাড়ি নিয়েই হোক, শ্বশুর নিয়েই হোক, যা নিয়েই হোক ঝামেলা হলো, ঝামেলা হয়ে দেখবেন যে সঙ্গে সঙ্গেই মেয়ের বাবা মেয়েকে নিয়ে বাড়িতে চলে গেছে, বলছে খালাস আমি আমার মেয়ে পাঠাবো না, তালাক দিয়ে দাও। এত তাড়াতাড়ি তালাক চায় কেন? যেহেতু দেওয়া নেওয়া নেই, আমার ক্ষতি হবে না কিছু, আমি অন্য জায়গায় বিধি দেবো। কিন্তু যদি 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা পণ বা যৌতুক নেওয়া থাকতো তাহলে সেই মেয়ের বাবা তাড়াতাড়ি করে তালাক চাইতো না, কারণ ওই বাবারই অতগুলো টাকা আমার নোকসান হয়ে যাবে। থাক বাবা, কষ্ট করে মেয়ে বাবা তুই থাক, শ্বশুর বাড়িতে থাক, তখন আর সালিশ করবে না, কি করবে, তালাক চাইবে। যদি টাকা না দেওয়া থাকে সালিশ করবে, টাকা না দেওয়া থাকলে সালিশের দরকার নেই, কিন্তু টাকা দেওয়া থাকলে তখন সালিশ করবে, কোন রকম করে মিউচুয়াল করে দাও। বোঝা গেল কি, যে এটাও একটা পণ প্রথার কারণ, পণ বেড়ে যাওয়ার কারণ, যে খোলা নিতে প্রস্তুত হয় তাড়াতাড়ি, তার জন্য আগে পণ নিয়ে থাকে, তাহলে চট করে তালাক হবে না। মেয়েকে বঞ্চিত করে ছেলের নামে জমি ভিটে ইত্যাদি রেজিস্ট্রি করে দেওয়া পণ প্রথার একটা কারণ। অনেক মেয়ের বাবা আছে যারা মেয়েকে বঞ্চিত করে ছেলের নামে সব লিখে দেয়, জায়েজ না না জায়েজ, আল্লাহর আইনের হস্তক্ষেপ করা জায়েজ না না জায়েজ, আরে হুজুর কোরআনের বিরোধিতা করা কি জায়েজ হতে পারে? কিন্তু অনেক হতভাগা বাবা আছে মেয়েকে জমি দেয় না, কাকে জমি দেয়, ছেলেকে জমি দেয়, শুধু ছেলের নামে লিখে দেয়। এই জন্যেই মেয়ের জামাই আগে থেকে চালাকি করে তারা কি করে বলে, না এরকম করলে পরে আমাদের ফারাজিটা আগেই দিয়ে দাও, দিয়ে ফারাজির নামে কি নেয় যৌতুক জমি পুকুর ইত্যাদি লিখিয়ে নেয় পণ প্রথার, এটা একটা কারণ। তবে জেনে রাখবেন এর উল্টোটাও কিন্তু পণ প্রথার কারণ। তার কারণ হচ্ছে যে একটা মেয়ের বিয়ে যখন দেওয়ার সময়ে মেয়ের বাবাকে 2-3 বিঘে জমি বিক্রি করতে হয়, 2-3 বিঘে জমি বিক্রি করে যদি মেয়ের বিয়ে দিতে হয় তাহলে ছেলেরা তো বলবে যে আব্বা আপার বিয়ে দিয়েছেন 2-3 বিঘে জমি তো বিক্রি করে দিয়েছেন, তার বিয়েতে সে তো নিয়েই নিয়েছে, অতএব বাকিটা আমাদের, বাকিটা আমাদের। এই বলে যখন এরা দাবি করে, ছেলেরা দাবি করে, তখন হয় কি উল্টো দিক ভাবে, ঠিক এদিক থেকেও মেয়ের পক্ষ থেকেও এবং ছেলের পক্ষ থেকেও দুই দিক থেকে পণ প্রথা বেড়ে যায়, এক ফাজি হিসাবে নেয় আর এক হচ্ছে পাবনা হিসাবে নেয়, দুই ভাবে পণ প্রথা বেড়ে যাচ্ছে। তারপরে সমাজে বিশেষ করে বিবাহ শাদীতে উপহার উপঢৌকন নেওয়ার দেওয়ার যে প্রথা, লৌকিকতার রেওয়াজ বড়, উপহারে প্রেম
ও ভালোবাসা বর্ধিত হয়। নববধূর মন যেমন এই শুভ মুহূর্তে নতুন মানুষের নিকট থেকে উপহার রূপে কিছু পেতে আকাঙ্ক্ষী হয়, তেমনি হয় নবজামাতার মন। কিন্তু অনেক ক্ষেত্রে অনুভূতিহীন পাতৃপক্ষের জবাব থাকে, চাই না তো দেবো কি, চাই না তো দেবো কি, আপনি আপনি নেবেন না, কিন্তু মনে থাকে যে একটু উপহার পেলে হতো। আর শ্বশুর বাড়ির লোক ভাবে কি, চাই না তো দেবো না, যখন চাই না তো দেবো না ভাবে, তখন পাশ থেকে চাওয়ার একটা আবেগ সৃষ্টি হয়, চাওয়ার একটা চাহিদা সৃষ্টি হয়, চাই চাই চাইতে চাইতে তখন এটা একটা পণ রূপে ধরা যায়। শাকচুন্নি পাড়ার শাকচুন্নিদের কথা মতেও অনেক সময়ে কি হয়, শাকচুন্নিদের কথা মতো পণ প্রথার একটা আবেগ বাড়ে। কিরকম, বউ এসেছে বাড়িতে, এসে কথাবার্তায় পাড়া এসে বলছে, হাগো তোমার ছেলের বিয়ে দিলে কি পেলে, শ্বশুর বাড়ি থেকে কি এলো? তো বলে, না আমার ছেলে পণ নেয়নি, বিয়েতে কিছুই পায়নি। বলে, বাবা যে কি চায় না চেয়ে নিলেও কি কিছু দিতে হয় না? অমকের বিয়ে হয়েছে, খাট পেয়েছে, আলমারি পেয়েছে, টিভি পেয়েছে, আর তোমাদের কিছুই নেই। এই যে শাকচুন্নিরা এসে যখন ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয় মা বাপের মনে, ছেলের মনে, তখন সেইটাই আগামী ছেলের বিয়েতে কিংবা অন্য কোনো ছেলের বিয়েতে পণ নেওয়ার একটা আবেগ সৃষ্টি করে, চাহিদা সৃষ্টি করে। অনেকে টাকা পয়সা জমি নেয় না, বলে কি করে, বলে জামাই বিটি সাজিয়ে দাও, বলে জামি জামাই বিটি সাজিয়ে দাও, তার মানে বিটিকে সোনার মহর অন্তপক্ষে তিন চার পাঁচ ভরি সোনা দাও, আর জামাইকে সাজিয়ে দাও, মানে সাইকেল ঘড়ি ইত্যাদি দিয়ে সাজিয়ে দাও। এই পণ প্রথার অনিবার্য পরিণতি কি, সময় শেষ হয়ে গেছে, অনিবার্য পরিণতি কি, এই বরপণ দিতে না পারলে শ্বশুর বাড়িতে কন্যার ভাগ্যে জোটে অকথন নির্যাতন, লাঞ্ছনা ভঞ্জনা বঞ্চনা গঞ্জনা ভৎসনা, স্বামী বা তার বাড়ির লোকের পাশবিক অত্যাচার, অনাদার অবহেলা, অনাদর অবহেলা, কমপক্ষে হতে হয় স্বামীর সোহাগ হারা, পরিশেষে বিবাহ বিচ্ছেদ, নচেত বধূর আত্মহত্যা, নতে অথবা লোভী পাষণ্ডদের পরিকল্পিত বধূ হত্যা। বাড়িতে মেয়ে এসেছে, মেয়ে পণ নেওয়া বিয়ে না, পণ দিতে পারেনি আব্বা, সংসার করছে, হঠাৎ করে থালা বাটি ধুতে ধুতে একটা গ্লাস ভেঙে গেছে, গ্লাস ভেঙে গেছে, তখন ননদ বলছে, মায়ের বাড়ি থেকে আনতে তো কিছু পারোনি, এদিকে আবার আমাদের বাড়ির গ্লাস জিনিসপত্র ভেঙে দিচ্ছ। মেয়ের মনে আঘাত লাগবে না লাগবে না? কথায় কথায় ননদ খোঁটা দেয়, শাশুড়ি খোঁটা দেয়, মায়ের কাছ থেকে কিছু পাওনি। মা বলে, আমার এক ভাগ্য, আমার বোনের ছেলের বিয়ে হয়েছে, খাট আলমারি কত কি পেয়েছে, আর আমার ছেলে কিছুই পায়নি। আমার ছেলে এতই অবিকৃত ছিল যে বিনা পয়সাতে বিয়ে করে নিয়ে এলো। বউ যখন এই কথা শুনছে, বারবার শুনছে, কোনো কথা বাড়িতে হলেই বউকে গঞ্জনা ভৎসনা শুনতে হয়। রাত্রেবেলায় যখন স্বামী কাছে আসে, স্বামীর কাছে ফিসফিসিয়ে বউ বলে, স্ত্রী বলে, তোমার মা আমাকে এই বলছে, তোমার বোন আমাকে এই বলছে, তোমার বোনাই আমাকে এই বলছে, তখন স্বামী হয়তো ভালো হলে তাকে ধৈর্য দেয়, ধৈর্য ধৈর্য সহ্যের নসিহত করে, একটু সহ্য করো, একটু ধৈর্য নরো, ধৈর্য ধরো, একটা একটু মানিয়ে চলো, এইভাবে বলতে বলতে জেনে রাখবেন, সংসার সমুদ্র দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা, আর সেই মহিলা একমাত্র আশা রূপে যখন স্বামীকে পায়, কিন্তু অবশেষে স্বামী যখন অবহেলা প্রদর্শন করে, স্বামী যখন বলে, হ্যাঁ সত্যিই তো তোমার বাপ কিছুই দেয়নি, তো বলবে না কথা, তখন শেষকালে যখন স্বামী ও লাথি মেরে দেয়, তখন সেই মহিলা তার বুকে আর আবেগ কি করে রাখতে পারে, যে হয় আত্মহত্যার পথ বেছে নেয়, আর না হয় তার মুখ চলতে শুরু করে, আর তখন সে জবাব দিতে শুরু করে, জবাব দেয় শাশুড়িকে, জবাব দেয় ননদকে, আর জবাব যখন দেয় তখন অত্যাচার শুরু হয়, মারধর শুরু হয়। আপনার পত্র পত্রিকায় দেখে থাকবেন যে পরিকল্পিতভাবে বধূকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং মেরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কি জন্য, শুধু পণ প্রথার জন্য, যৌতুক প্রথার জন্য তাকে হত্যা করা হয়েছে। এইভাবে কথায় কথায় লাঞ্ছনা গঞ্জনা দিয়ে দিয়ে শেষ পর্যন্ত মৌ যখন সোচ্চার হয়েছে, তখন শেষ পর্যন্ত মারামারি এবং শেষকালে তাকে হত্যা করা হয়েছে। আত্মহত্যা
অনেক মহিলা আত্মহত্যা, অবশ্য এটা ধৈর্যের বিপরীত, আল্লাহর আইনের বিপরীত এটাও, কিন্তু ছোট্ট যে মহিলা সে অল্প বয়সের মেয়ে এবং সে মেয়ে এইসব কথা সহ্য করতে পারে না, যখন তার বাপের বিরুদ্ধে কথা বলা হয়, মায়ের বিরুদ্ধে কথা বলা হয়, ফকির ফকির কিছু দিতে পারে না, ফকির তার এমনি বিয়ে দিয়েছে মেয়েকে দিতেও হয় না, ইত্যাদি ইত্যাদি যখন কথা বলা হয়, তাকে যখন কথা শোনানো হয়, সে মহিলা সহ্য করতে পারে না, তখন মহিলা আত্মহত্যা করতে বাধ্য হয়। এক মহিলা যে তার বাপ তার দাদাকে দেখছে, তার মা নেই, দেখছে বাপ দাদা অমুক জায়গা থেকে বিয়ের কথা আসছে, সেখান থেকে পনের কথা আসছে, বাঘরায় গেছে, বাঘের মতো রায় শুনে ফিরে এসেছে, পরিহার পুড়ে গেছে, সেখানেও পরিহার করেছে, বিবাহ দেয়নি, অমুক জায়গায় গেছে, সেখানেও বিয়ে দেয়নি, শুধু পণ দিতে পারবে না বলে বিয়ে হয় হচ্ছে না, জমি জায়গা নেই যে সেখান থেকে কিছু পয়সা দেবে, শেষকালে বাপ আর দাদা ফয়সালা করেছে ঘর ঘরের ভিটা বিক্রি করে মেয়ের বিয়ে দেবে, একমাত্র মেয়ে তার বিয়ে হয় না পণ ছাড়া, বাড়ির বিক্রি করে বিয়ে দেবে, মেয়ে চিন্তা করছে যে আমার আব্বা আমার দাদা বাড়ি বিক্রি করে দিলে যাবে কোথায়, আমি তো শ্বশুর বাড়ি চলে যাব, কোথায় গিয়ে আশ্রয় নেবে, রাত্রে সেই পর্দানসীন মহিলা, নামাজি মহিলা, যে মহিলা তাহাজ্জুদ পড়েছে তাহাজ্জুদের নামাজে, নামাজের পর হাত তুলে দোয়া করছে, আল্লাহ গো তুমি আমাকে মেয়ে করে কেন জন্ম দিয়েছিলে, আল্লাহ আমার বাপ আমার দাদা এত পেরেশান হয়ে যাচ্ছে আমার বিয়ের জন্য যে পণ ছাড়া কেউ বিয়ে করতে চায় না, আল্লাহ তুমি আমাকে কেন জন্ম দিয়েছিলে মেয়ে করে, আল্লাহ তুমি আমাকে তুলে নাও, আল্লাহ তুমি আমাকে তুলে নাও, আর আমার বাপ আর দাদার ভাগ্য খারাপ করো না, আমাকে তুলে নাও, এই দোয়া করছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন, এবং শেষ রাত্রে এক সাপ এসে তাকে দংশন করছে, মেয়ে মারা যাচ্ছে, কার দোষ সেটা, কার জন্য আত্মহত্যা হচ্ছে, কার জন্য এই দোয়ার জন্য আল্লাহর কাছে হাত উঠছে, এই অভিশাপ কার জন্য, পণ প্রথা যৌতুক প্রথা যুব সমাজের জন্য বড় অভিশাপ, এই প্রথা থেকে তওবা করতে হবে মুসলিম সমাজের সকল এই যুবক ভাইদেরকে, যেমন ওয়াদা নিলাম, আমারও ওয়াদা করেন ইনশাআল্লাহ, এই যৌতুক প্রথার বিরুদ্ধে আমরা লড়ছেই লড়বো ইনশাআল্লাহ, কেন পণ দেবো না নেবো না, এই নিরীহ নারীর উপরে অত্যাচার, স্বাভাবিকভাবে নানা অত্যাচার, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিজু আলাইকা হাক্কা যাইফাইন, আল্লাহ আমি তোমার ব্যাপারে আমার উম্মতকে গুনাহ দিচ্ছি, গুনাহর ব্যাপারে সতর্ক করছি দুই দুর্বল শ্রেণীর মানুষের জন্য, এক হচ্ছে মহিলা নারী, আর দ্বিতীয় হচ্ছে এতিম, নারী আর এতিম, যে অবলা যাদের মুখ বলার মতো মুখ নেই, যারা নিরীহ শ্বশুর বাড়িতে এসে একান্ত অনুগ্রহ ছাড়া চলতে পারে না, শাশুড়ির অনুগ্রহ চাই তাছাড়া সংসারে চলতে পারবে না, শ্বশুরের অনুগ্রহ চাই, ননদের অনুগ্রহ চাই, দেওরদের অনুগ্রহ, দেওর তো বলা ঠিক না, স্বামীর ভাইদের অনুগ্রহ চাই, অনুগ্রহ ছাড়া শ্বশুর বাড়িতে চলতে পারে না, এই নিরীহ নারী নির্যাতন সহ্য করতে করতে কথা কথায় নির্যাতন ভর্ৎসনা গঞ্জনা, আর তার পৃথিবীতে বেঁচে থাকার লাভ কি, যে স্বামী যার উপরে শেষ আশা ছিল সেই স্বামী যখন বলল যে আমি কিছু বলতে পারবো না করতে পারবো না, তখন আমার বেঁচে থেকে দুনিয়াতে লাভ কি, দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য হয় আল্লাহর কাছে দোয়ার হাত তোলে, আর না হয় শেষ পর্যন্ত নিজেই আত্মহত্যা করে গলায় দড়ি নেয়, না হয় বিষ খায়, না হয় শাড়ির উপরে কেরোসিন তেল ঢেলে দেশলাই জ্বালিয়ে দেয়, এ কথা আপনারা চোখের সামনে দেখেছেন শুনেছেন, ইন্টারনেট খোলেন প্রত্যেক দিন একটা না একটা খবর আসছে, বধূ হত্যা, বধূ নির্যাতন কেস, বধূ নির্যাতন কিংবা এই ব্যাপারে আত্মহত্যা ইত্যাদি, এসব দেখে শুনে আমাদের অন্তরকে মুক্ত করতে পারে না, আমাদের হৃদয়কে প্রজ্বলিত করতে পারে না, আমাদের হিদায়াতের পথ উন্মুক্ত করতে পারে না, তাহলে আমরা বড় হতভাগা, আমরা হতভাগা, আমরা যুবক হয়েছি আল্লাহ আল্লাহর দিনকে মানার জন্য, যে ওয়াদা আল্লাহর কাছে নিয়েছি, আল্লাহ রসুলের কাছে নিয়েছি, হুজুরদের কাছ থেকে শুনছি, কিন্তু তা পালন করার জন্য যদি আমাদের সেই অনুভূতি না থাকে, সেই আবেগ না থাকে, সমাজকে বাঁচানোর জন্য, সমাজের নিরীহ নারীকে বাঁচানোর জন্য যে সে আবেগ না থাকে, তাহলে আছে কি আমাদের ভিতরে, আমাদের মাঝে যদি মনুষ্যত্ব না থাকে, এ পশুত্ব জীবন নিয়ে জিন্দেগি পার করা, পশুত্ব জীবন নিয়ে মানবের জীবন যদি না থাকে, পশুর আচরণ থাকে, হিংস্র আচরণ থাকে, অপরের মাল কিভাবে গ্রহণ করব আচরণ থাকে, পরের মাল কিভাবে, পরের বাগান ধ্বংস করে আমার বাগান কি করে রচনা করব, এই যদি মন থাকে, তাহলে এই জীবনের কোনো দাম নেই, এই পশু আচরণের কোনো দাম নেই, পশুবৃত্তির কোনো দাম নেই, মানুষ হতে হবে মানুষের মতো, মানুষ হন, মুসলিম না হলে মানুষ হওয়া যাবে না, একজন মুসলমান হয়ে দুনিয়ার বুকে বাঁচেন তাহলেই পরে আপনি আসল মানুষ, প্রকৃত মানুষ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। জেনে রাখবেন
মহিলা শ্বশুর বাড়িতে লাঞ্ছিত হয় বলি, শ্বশুর বাড়িতে কষ্ট পায় বলি, মহিলারা এত লাঞ্ছনার শিকার হয় বলি জাহিলি যুগের মেয়ে পছন্দ করত না। জাহিলি যুগের লোকেরা মেয়ে পছন্দ করত না। মেয়ে জন্ম হওয়ার সাথে সাথেই সঙ্গে সঙ্গে তাকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দিত, মাটিতে দাফন করে চলে আসত। মহান আল্লাহ বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, যখন মহিলা সন্তান প্রসব করে জিজ্ঞেস করে ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে, যখনই বলা হয় মেয়ে হয়েছে, তখনই চা তার চেহারা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরাবে, যখন শুনতো মেয়ে হয়েছে তখন লোককে মুখ দেখাতেও লজ্জা করতো, মেয়ে হয়েছে আমার, লোককে সমাজে মুখ দেখাতেও লজ্জা করতো সেই জাহিলি যুগের মানুষ। আর আমরা এই জাহিলি যুগের মানুষ, আধুনিক জাহিলি যুগের মানুষ, যারা খোঁজ করি না যে সন্তান ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, এ খোঁজ নেওয়ার আগেই আমরা আল্ট্রাসাউন্ড করে দেখি ছেলে না মেয়ে। যখন দেখি মেয়ে হয়েছে তখন তাকে পেটের মধ্যেই হত্যা করে নামিয়ে দিই। জাহিলি যুগের মেয়েরা লোকেরা জন্মের পরে জ্যান্ত দাফন করত, আর আমরা জন্মের আগেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি। ওই জাহেল আর আমি জাহেল পার্থক্য কতটুক? ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যখন জীবন্ত পতিত কন্যাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে কোন অপরাধে হত্যা করা হয়েছিল, তখন জবাব কি হবে? জবাব দাতা হবে মেয়ের বাবা, যে সেই মেয়েকে কন্যাকে হত্যা করেছে। আর বর্তমান যুগের জাহিলি যুগের মানুষরা, যাদের কারণে একজন যুবতী, সদ্য যুবতী কন্যা রূপে এসে, মানে কোনে রূপে এসে, বউ রূপে এসে তার বাড়িতে গলায় দড়ি নিয়ে বিষ খেয়ে মারা যাচ্ছে, সেই হত্যার জন্য কাল কেয়ামতের দিবসে যখন জিজ্ঞাসা করা হবে, তখন এই মেয়ের বাবা, মেয়ের মা, মেয়ের বোন, এরা কি জবাব দিতে পারবে এই মহিলার জন্য যে কোন কারণে হত্যা করা হয়েছে? সেই জাহিলি যুগ। আর এই জাহিলি যুগ আমরাও মেয়ে হলে মন খারাপ করি, বরপর যদি মেয়ে হয় মন খারাপ, খালি মেয়ে হচ্ছে ছেলেই হয় না, অনেক মেয়েকে লাঞ্ছনা করা হয়, পরপর মেয়েই হয়ে যাচ্ছে। এক ছেলে এক এক পুরুষের দুটো তিনটে মেয়ে হয়েছে, ভাবছে এবার ছেলে হবে, এবার ছেলে হবে, শেষকালে খবর নিয়ে শুনছে এবারও মেয়ে হয়েছে। তখন তো দূর ঘোড়ার ডিম, এতদিন থেকে অপেক্ষা করে করে এলাম, ছেলে মেয়েই হয়ে যাচ্ছে, মেয়েই হয়ে যাচ্ছে, ছেলেই হয় না, এ মেয়েকে তালাক দেবো। অনেক বেউকুফ দ্য গ্রেট তালাক দিয়ে দেয়, কিন্তু এই বেউকুফ বুঝে না যে জমি একজনের কিন্তু বীজ আমার, যেমন বীজ পুঁতব সেই রকম ফসল হবে, তাতে জমির দোষ কি? জমির দোষ আছে না, যে চাষির দোষ, তুমি চাষ করো চাষি, তুমি তুমি বীজ পুঁতেছ মেয়ের বীজ, মেয়ে হয়েছে, তাতে জমির দোষ কি? কিন্তু এ বেউকুফ বোঝে না, ভাবে মেয়ের দোষ তাই মেয়ে হচ্ছে, অতএব এই মেয়েকে তালাক দিয়ে দাও, অথবা সে মেয়ের উপরে গঞ্জনা হয় যে তুই কিছুই জানিস না, তোর কিছুই মোরাদ নেই, তোর খালি মেয়েই হয়ে যায়। আরে মোরাদ তো তোর নেই, তুই তো খালি মেয়ে পর্দা পয়দা করতে জানিস, তোর ভাগ্যে যে ছেলে নেই, কিন্তু আল্লাহর তরফ থেকে আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে দেন, আর আল্লাহ যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয় দেন, এ দোষ কোন না ছেলের আছে আর না মেয়ের। কিন্তু অনেক বেউকুফ যারা বোঝে না, শুধু শুধু নিজের স্ত্রীকে দোষারোপ করে। এই জাহিলি যুগের লোক, আমরা এই বর্তমান আধুনিক যান্ত্রিক সভ্যতার যুগের লোক কত বড় জাহেল জেনে রাখবেন। স্ত্রীর নির্মল প্রেম ও শ্রদ্ধা থেকে বঞ্চিত হইতে হয় এই পণ পণ প্রথা পণ কারণের জন্য। পণ নিয়ে বিয়ে করলে স্ত্রীর সোহাগ আপনি পাবেন, ওপরে ওপরে পেতে পারেন, কিন্তু অন্তর থেকে পাবেন না। চোখের সামনে আপনি তার মা বাপকে ভিখারি করেছেন, চোখের সামনে আপনি তার মা বাপকে ভিখারি করেছেন, তাকে আপনি বউ করে নিয়ে এসেছেন, তার মনে সবসময় আঘাত করছে যে আমার মা বাপ আমার বিয়ে দেওয়ার জন্য এতগুলো জমি বিক্রি করলো, এই ঘর বন্ধক দিল, তবে আমার বিয়ে হয়েছে, আর তুমি আমার স্বামী, তুমি এতগুলো টাকা নিলে বিয়ে করলে, নিজের মন দিতে পারবে না,
যদিও দেহ দিতে হয়, মন উপহার দিতে পারবে না। তীর বিন্ধা পাখি গান গাইতে পারে না, যে পাখিকে তীর মারবেন সে পাখি কোনোদিন গান গাইবে না। সুতরাং আপনি যে আসলেই সেই বউ থেকে ভালোবাসা পাবেন না, এটা ঠিক কথাই। খিদমত পাবেন, কি বলে, কাজ পাবেন কিন্তু খিদমত পাবেন না, দেহ পাবেন কিন্তু মন পাবেন না। জেনে রাখবেন, শ্বশুর বাড়িতেও আপনার ওজন নেই, কারণ আপনি পণ নিয়ে বিয়ে করেছেন। শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে আপনার লজ্জা পাওয়া উচিত, আপনাকে লজ্জা করা উচিত যে আপনি এই বাড়ি থেকে টাকা নিয়ে বিয়ে করেছেন, সেখানে চারিদিক থেকে টাকা 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 গন্ধ আসছে, আপনি টাকা নিয়েছেন তার জন্য আপনার লজ্জা হওয়া উচিত। আর এই জন্যেই আপনার শ্বশুর বাড়িতে কোনো মান থাকবে না, ওজন থাকবে না, কারণ আপনি টাকা নিয়ে বিয়ে করেছেন। জেনে রাখবেন, এইভাবেই পাত্র পণ নেওয়ার ফলে পণের অভিশাপে নেমে আসা দারিদ্র সহায় সম্বলহীনতা সেই মা বাপকে ছেলে দিচ্ছে ভিক্ষাবৃত্তির পথে। বর বা তার বর বর বাপ নিজের বিলাস উদ্যান গড়তে উজাড় করে দিচ্ছে কনের বাপের ক্ষুদ্র নীরখানিকে। এতে কি ওই লোভাতুর সংসারের শান্তির কিরণ থাকে? নেমে আসে নিরন্তর অশান্তি ও কলহের ছায়া। এই সর্বগ্রাসী যৌতুক প্রথার ভয়ানক আক্রমণের ফলে সমাজে কত বিপত্তির সৃষ্টি হয়েছে। পণ দিতে না পারায় বিবাহ না হলে অথবা বিলম্ব হলে বেড়ে চলে অবৈধ প্রণয়, ব্যভিচার, বেশ্যাবৃত্তি, পণ আনে অন্যান্য পাপ। গান বাজনার কথা বলতে যান, তখন পণের দিকে ইঙ্গিত কেউ বলে, গান বাজনা হারাম আর পণ নেওয়া হারাম না? এক বিয়েতে বিয়ে খেতে গেছি, তো বিয়েতে বাজনা চলছে, তা আমি বললাম যে বাজনাটাকে বন্ধ করেন, বাজনা ইসলামে নেই। তখন বলছে, ও বাজনাটা হারাম আর পণ নেওয়া বিয়ে হারাম? হারাম নয়, তাই না? পণ নেওয়া বিয়ে হালাল। আপনি যে বিয়ে খেতে এসছেন, জানেন যে পণ নিয়েছে? দেখলেন, তার মানে পণ নেওয়া যেহেতু হারাম, পণ নেওয়া হয়েছে, তখন অন্যান্য হারামও মাফি মুশকিল। গান বাজনাও চলবে, সিডিও চলবে, সবকিছু চলবে, অসুবিধা নেই। একটা পাপ অন্য পাপকে আকর্ষণ করে। পণ প্রথা মহামারীর কারণে নারী শিক্ষা গুরুত্ব কমে যাচ্ছে, কারণ বিবাহ যখন বিয়ের সময় টাকাই লাগবে, তখন আর বিয়ে আর পণ সে মেয়েকে শিক্ষিত করে কি দরকার? পণ থেকে বাঁচার জন্য অভিভাবক মেয়েকে করছেন মেহনতি, স্বনির্ভরশীলা ঠেলে দিচ্ছে পর্দাহীনতার পথে। নারী পুরুষের অবাধ মেলামেশা চাকুরি ও শিল্পক্ষেত্রে ব্যভিচারের পথে, ঘরে বাইরে তাকে সুযোগ দিচ্ছে অবৈধ প্রণয়ে। ভাবছে, ঘটে তো ঘটে যাক, পটে তো পটে যাক, কারণ মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে নিতে পারলে তো রেহাই। খালাস বাবা, ঘটে তো ঘটে যাক, পরে তো পরে যাক, বিনা পয়সায় বিয়ে তো হয়ে যাক, বিনা পয়সায় বিয়ে হয়তো হয়ে যাক। সুযোগ করে দিচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গে, সুযোগ করছে চাকরির ক্ষেত্রে, সুযোগ করছে, পাচ্ছি না কি করব। এভাবে আপনার কত রকম সমস্যা সৃষ্টি হয়ে যাচ্ছে সমাজে। জেনে রাখবেন, সময় শেষ হয়ে গেছে। এখন মা বাপ যারা পণ নেয়, ছেলের সেখানে দোষ নেই, ছেলে যেখানে পণ নেয় সেখানে মা বাপের দোষ নেই। কিন্তু জেনে রাখবেন, অনেকে মা বাপ শুধু ছেলে মানে না তো কি করব, ছেলে মানছে না, একবারে অসহায়। আর অনেক সময় ছেলে বলে, মা বাপ মানে না তো কি করব, মা বাপ নিতে চায়, মা বাপের কথা না বললে খোদা নারাজ। আহা হা, মা বাপের কথা না মানলে খোদা নারাজ, তার মানে মা বাপের কথা মতে পণ নিতে হবে, এই বলে সারা পণ নেয়। কিন্তু জেনে রাখবেন, এটা কিন্তু কোনো কোনো কথা না। মা বাপের আগে কার কথা মানতে হবে? মহান আল্লাহর কথা মানতে হবে। অনেকে বলে, হাজি সাহেবরা, মৌলী সাহেবরা, হুজুররা নিচ্ছে তো আমরা নেবো না কেন? হুজুররা বিয়েতে পণ নিচ্ছে, সত্যি কথাই হুজুররা দুঃখের বিষয়, হুজুররা বিয়েতে পণ নিচ্ছে, যৌতুক নিচ্ছে, তা হুজুররা নেয় তো আমরা নেবো না কেন? অতএব আমরাও নেবো। কিন্তু জেনে রাখবেন, হুজুররা যদি ব্যভিচার করে আপনি করবেন? হুজুররা যদি খুন করেন তো আপনি করবেন? হুজুররা যদি হারাম খায় আপনি খাবেন? হুজুররা যদি বিষ খায় আপনি খাবেন? তাহলে আপনার জ্ঞান কোথায়? আপনার জ্ঞান কোথায়? আপনি আপনার জ্ঞান, আপনার বিবেক মোতাবেক কাজ করেন, খবরদার দেখা দেখি কাজ করবেন না। বলবেন, হুজুর আমি আমার মেয়ের বিয়েতে পণ দিয়েছি, আমার ছেলের বিয়েতে পণ নেব। আপনি আপনার মেয়ের বিয়েতে পণ দিয়েছেন তাই ছেলের বিয়েতে পণ নেবেন, মেয়ের বিয়েতে পণ দেন নেই, পণ দিতে বাধ্য হয়েছেন তাই বলে আপনি আপনার ছেলের বিয়েতে পণ নেবেন, এটা কি যুক্তির কথা? না। কেন? যদি রহিম ভাই করিম ভাইয়ের বাড়িতে ডাকাতি করে, তাহলে করিম ভাই কি রহিম ভাই ডাকাতি করবে নাকি? আপনার বাড়িতে যদি আমি ডাকাতি করি কোনো রকমে, তাহলে আপনি কি আমার বাড়ি ডাকাতি করবেন? না। একজন ভুল করেছে আর সেই ভুল দেখে আপনি দ্বিতীয়বার ভুল করবেন, এটা আপনার জন্য উচিত না। জেনে রাখবেন, অনেকে বলে যুগ বদলে গেছে হুজুর,
পণ না নিলে হয় না, পণের যুগ পণ নিতে হবে, যুগ বদলায়নি, যুগে সেই আকাশ সেই বাতাস সেই চাঁদ সেই সূর্য সেই মানুষ সেই বিবেক সব কিছুই আছে, আর সব সবার আগে আমাদের কোরআন ও হাদিস আছে, যুগ বদলায়নি, যুগ বদলে গেছে মানুষ, যুগের মানুষ বদলে গেছে, সুতরাং আপনি আপনাকে বদলাবেন না, আর বদলে যাওয়ার ফলে আপনি নিজেকে গড্ডালিকা প্রবাহে ভাসিয়ে দেবেন না, জেনে রাখবেন পণ প্রথা দূর করতেই হবে। আর বলার সময় নেই, আমি এখান থেকেই আমার বক্তব্য শুরু করছি, আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে পণ দেব না পণ নেব না, এই সবসময় এই কথা মনে রাখবেন, আইন পর্দা প্রথা চালু করেন, নারী দেহ নিয়ে অশ্লীল ও নোংরা ছবি, নারী দেহ নিয়ে ব্যবসা বিজ্ঞাপন ইত্যাদি বন্ধ, সমাজের উপরে সে দায়িত্ব চাপিয়ে নিয়ে আশা রাখবেন নিজের উপরে, নিজের ছেলের উপরে বড় আশা আছে, ভাবি প্রজন্ম কিশোর কিশোরী তরুণ তরুণীর উপর, এদের মধ্যে যদি দিনী চেতনা ফিরিয়ে আনতে পারা যায় তবে এরা এই নবীন নজওয়ানরাই পারবে সমাজের এই দুর্গতির পথকে অবরোধ করতে। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অতএব হে যুবক বন্ধু, পণ দেখে নয় বরং দিন ও মন দেখে বিয়ের কথা পাকাপাকি করে ফেলো, হ্যাঁ তবে শুভ কাজে দেরি করো না, আর তোমার এই শুভ সন্ধিক্ষণে অশুভকে মোটেই স্থান দিও না, তবেই পাবে সেই সঙ্গিনী যে হবে পতিপ্রাণা সতী অনুরাগমতি স্বর্গ সুষমা সিক্তা, প্রীতিবন্ধনে আসিবে তোমার আপনারে করি রিক্তা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যা শুনলাম তা মানব যেন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন হচ্ছে যে ইসলামী শরিয়া মোতাবেক ইসলামী লাইফ ইন্স্যুরেন্স করা যায় না শিখে নেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্নের ভাবধারায় ইসলামী আইন অনুযায়ী লাইফ ইন্স্যুরেন্স যদি করা যায়, যদি ইসলামী আইন অনুযায়ী করা যায় তো সে তার কোনো প্রশ্নই নেই, এটা কোনো প্রশ্নের বিষয়ই না। ইসলামী আইন অনুযায়ী যদি কোনো ব্যাংক পরিচালিত হয় তো সেই ব্যাংক থেকে আপনি লাইফ ইন্স্যুরেন্স করেন, টাকা পয়সা জমা রাখেন, সব আপনার জায়েজ। তবে প্রশ্ন থাকবে যে সত্যপক্ষে তা ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত কি না, যদি পরিচালিত হয় তাহলে বৈধ। আর লাইফ ইন্স্যুরেন্স বিমা ইত্যাদি বৈধ অবৈধ যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আপনাদের হাতে বই পৌঁছে গেছে, ব্যাংকের সুদ হালাল কি এটা পড়ে নেন, ব্যাংকের সুদ হালাল কি না শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেন, এতে ইন্স্যুরেন্স কোন ব্যাংকে টাকা রাখা জায়েজ, ব্যাংকে টাকা রাখলে না রাখলে কি হবে না হবে বিস্তারিত আলোচনা আছে, পড়ে নেন দয়া করে। সাল্লু কামারাইতুমুনি ওসাল্লি, এ হাদিস অনুযায়ী যে মৌলানা নামাজ পড়ছেন না মাজহাবের তরিকা অনুযায়ী নামাজ পড়ছেন তাদের নামে নামাজ হবে কি না, নামাজের কিছু বিষয় আছে যেগুলো ফরজ বা রুকুন, কিছু বিষয় আছে যেগুলো ওয়াজিব, কিছু বিষয় আছে যেগুলো সুন্নত বা মুস্তাহাব্বাত। যারা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যা ফরজ পালন করেন না তাদের নামাজ বাতিল। তার মধ্যে একটি আইন হলো সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা আপনি একা কি পড়েন অথবা ইমামের পিছনে যেভাবেই নামাজ পড়েন সূরা ফাতিহা পড়া আপনার জন্য ফরজ। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, সূরা ফাতিহা বিহীন নামাজ সেই রকম যেমন
গর্ভচ্যুত ভ্রূণ, যে ভ্রূণ গর্ভচ্যুত হয় মানে এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, বাচ্চা নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়া বাচ্চার মতো সেই নামাজ, যে নামাজে সূরা ফাতিহা পড়া হয় না। বল হুজুর, অনেক সময় সূরা ফাতিহা পড়া হয় না, নামাজ হয়ে যায় মনে করে না পারা। কোন সময়? যখন আপনি পড়তে সময় পেলেন না, আলাদা কথা। যেমন এমন অবস্থায় মসজিদে এলেন যে সময় ইমাম রুকুতে আছেন, সে সময় আপনি চলে গিয়ে যদি আপনি রুকুতে সামিল হয়ে যান, তাহলে পরে আপনার সূরা ফাতিহা পড়ার সুযোগ হলো না, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা মাফ করবেন, আপনার নামাজটা হয়ে যাবে। কিন্তু ইচ্ছা করে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, যেমন বড় বড় মসজিদে যখন তারাবি খতম হয়, অনেক লোক চালাকি করে দাঁড়িয়ে থাকে, বসে থাকে আরাম করে, ইমাম যখন রুকুতে যাওয়ার কাছাকাছি হয় চট করে গিয়ে রুকুতে সামিল হয়, এ লোকরা ইচ্ছা করে সূরা ফাতিহা ত্যাগ করে, এদের নামাজ হবে না? হবে না, হবে না। এই লোক, যে লোক সূরা ফাতিহা পড়ে না, ইচ্ছা করে সূরা ফাতিহা পড়ে না, বা সূরা ফাতিহা পড়লে মুখে আগুন ভরা হবে মনে করে, তাদের নামাজ হবে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বাকি থাকলো কিছু লোক যারা সুন্নত ত্যাগ করে, মনে করুন রাফায়দাইন করে না, সে মনে করে রাফায়দাইন করা সুন্নত নয়, মনে করুন ইমামের পেছনে জোরে আমিন বলে না, আস্তে আমিন বলে, তাদের নামাজ রসুলের তরিকা অনুযায়ী হলো না, সুন্নাতি তরিকা অনুযায়ী হলো না, কিন্তু তাদের নামাজ বাতিল হবে না। কেন না? যে অংশটা ছেড়েছে সে অংশটা কি? সুন্নত। যে ভাইরা মনে করেন যে রাফায়দান করা সুন্নত, সে ভাইরা যদি ইচ্ছাকৃত করে রাফায়দান ছেড়ে দেন, ইচ্ছাকৃত ভাবে রাফায়দান ছেড়ে দেন, তাদের নামাজ হবে না? হবে না, হবে, হবে, কারণ সুন্নত, সুন্নত জিনিস ইচ্ছাকৃত ছেড়ে দিলে নামাজ নষ্ট হয় না। অতএব বিস্তারিত আলোচনার জন্যে আমার সালাতে মোবাশের পড়েন ইনশাআল্লাহ, নজর সবই তো আপনি বইয়ের হাওলা দিচ্ছেন, কত আর পড়বো, যত পড়বেন তত ফায়দা। বেনামাজির সাথে খাওয়া, গৃহে বসবাস করা যাবে কি না? আলহামদুলিল্লাহ, বেনামাজির সাথে যদি আপনার স্ত্রী বেনামাজি হয়, সংসার করা যাবে না? যাবে না, যাবে না। হ্যাঁ, আল্লাহুল মুস্তাআন। খেয়াল করে দেখেন কত স্বামীর স্ত্রী নামাজ পড়ে না, কত স্ত্রীর স্বামী নামাজ পড়ে না। আমাদের সংসার চলছে, যেমন ওই যে লাভ ম্যারেজের সংসার চলে, এই ম্যারেজেরও সংসার চলছে। অনেক ভাই মাজারিকে বিয়ে করে, মাজারি মেয়েকে বিয়ে করে, আর অনেক মাজারি ছেলে আহলে সুন্নার মেয়েকে বিয়ে করে। আহলে সুন্না মানে যারা কোরআন হাদিসের অনুসারী আর কি। এই যে গোলমেলে পরিবেশ সৃষ্টি করে, এদের সংসার কেমন? কচুর পাতার ওপরে পানি দেখেছেন? কচুর পাতা দেখেছেন তো? কচুর পাতার ওপরে পানি হলে কেমন টলটলায় মান, একটু কাত হলেই শরম করে পড়বে। দেখেন, যে যদি আপনার স্ত্রী নামাজ না পড়ে, তাকে নামাজের নসিহত করেন, আমি বলছি না যে তালাক হয়ে যাবে, তালাক দিয়ে দেন বলছি না। আল্লাহ তাআলা যে চারটে উপায় বলে দিয়েছেন, তিনটে পরপর, তারপরে শেষে একটা আছে, চারটে উপায় বলে দিয়েছেন, সেই অনুযায়ী চেষ্টা করেন। কি করেন? প্রথমে তাকে নসিহত করেন, না নামাজ না পড়লে তাকে তার বিছানা ত্যাগ করেন, তাতেও না পড়লে কি করেন? মারতে শুরু করেন, তবে ফাটিয়ে ফুটিয়ে দেবেন না, হালকা করে। তারপরে যদি না মানে, তাহলে কি ব্যবস্থা? সালিসি ব্যবস্থা নিতে পারেন, শ্বশুর বাড়ির লোকজনকে ডেকে, যে আমার নামাজি বউ চাই, নামাজ পড়ে না, আজকে নামাজ না পড়লে আমি বউ রাখবো না। তাতেও যদি না মানে, তাহলে শেষকালে বাবা মা সালামা, হ্যাঁ তোকে তালাক, তোর সাত গোষ্ঠীকে তালাক, এরকম মেয়ের দরকার নেই। এইরকমই মাজারি বউ, মাজারি বউ এমনিতেই শিরক অতি মহাপাপ, শিরক হলো অতি মহাপাপ, যে পাপ করলে মানুষের ইমান থাকে না, সেই পাপের বউ যদি হয়, মানতে না চায়, তো সেই বউ আপনার কাছে রাখা জায়েজ না, যদি না তওবা করে। তওবা করিয়ে নেন, তওবা করলে সংসার করেন, না হয় করা যাবে না। এখন বেনামাজির সাথে খাওয়া দাওয়া চলবে কি না, ওঠা বসা চলবে কি না, বেনামাজি হোক আর অমুসলিম হোক, যদি আপনারা এক রুমে পড়েন, যারা বিশেষ করে কোম্পানিতে কাজ করেন বা এই এখানে বিদেশে এসে কাজ করেন, একসঙ্গে ওঠা বসা করতে হয়, খেতে হয়, এক রুমে থাকতে হয়, তাদের সঙ্গে ব্যবহার খারাপ দেখাবেন না, বেনামাজি অথবা অমুসলিম, তাদের প্রতি ব্যবহার খারাপ দেখাবেন না, ব্যবহারকে সুন্দর করে, সুষ্ঠু করে, আপনার আখলাক চরিত্রের, আপনার নামাজের মাধ্যমে তাকে আকর্ষণ করেন। আর যদি বিকর্ষণ করেন, তার মানে আমি নামাজি, গর্ব অহংকার, তুই শালা নামাজ পড়িস না, যা
তোর সাথে ওঠা বসা নেই, আর হিন্দু তুই হিন্দু বা তুই অমুক, তুই মুসলিম, তুই কাফের, তুই সরে যা আমার কাছ থেকে, তোর খাওয়া তোর ছোঁয়া এসব অস্পৃশ্যতা খবরদার আনবেন না। যদি এরকম করেন তা আমি ইসলাম থেকে একজনকে দূরে সরিয়ে দিচ্ছেন, এরকম কাজ খবরদার করবেন না। আকর্ষণ করেন, খান খাওয়ান, অমুসলিমের সাথে খাওয়া তখন জায়েজ যখন আপনার এই নিয়ত থাকবে, বেনামাজির সঙ্গে ওঠা বসা খাওয়া সম্পর্ক রাখা তখন জায়েজ যখন এই নিয়ত থাকবে, আকর্ষণ করার নিয়ত থাকবে, হেদায়ত করার নিয়ত থাকবে। এই নিয়তে তাকে খান, তার সঙ্গে দাওয়াত দেন, দাওয়াত নিয়ে আসুন, খান, পরে অসুবিধা নেই। এমনকি অমুসলিম যদি পার্টি দেয়, ইফতারি পার্টি দেয় না অনেকে, যদি অমুসলিম হয় খান এবং তাকে আকর্ষণ করার চেষ্টা করেন। একটা লোককে যদি মুসলমান করতে পারেন তাহলে কত দাম তার আপনার লেগজেস গাড়ি, যুগের লেগজেস গাড়ি দেখেছেন কত দাম তার, তার থেকেও উত্তম। আর আরবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে লাল উষ্ট্রি অপেক্ষা উত্তম। একটা লোককে হিদায়ত করেন, আকর্ষণ করেন, বিকর্ষণ করেন না। অতএব একসঙ্গে ওঠা বসা করেন, খান, নসিহত করেন, তাকে নামাজের দিকে আকর্ষণ করেন, এটাই হচ্ছে আপনার ভালো কাজ। স্ত্রী তার স্বামী ছাড়া সর্বোচ্চ কতদিন থাকতে পারে? আর আমরা বছরের পর বছর থাকি, বরং অনেকেই 10 বছর থেকে যায়, বউয়ের খোঁজ খবর নেই। আমরা শুনেছি 3 বছর যদি বউ কাছে না থাকে তাহলে বউ তালাক হয়ে যায়, এই কথা ঠিক না ভুল? সহি হাদিস অনুযায়ী জানাবেন, মোহাম্মদ জাকির হোসেন স্ত্রী যদি তার স্বামীর সঙ্গে চুক্তি করে যে আমি সৌদি আরব চললাম 2 বছর আমি বাড়ি আসব না, তুমি কি রাজি আছো? স্ত্রী বলে অসুবিধা নেই, কি আর করি, টাকা পয়সারও দরকার আছে, ছেলে মেয়ে মানুষ করতে হবে, আচ্ছা যাও আমি সবুর করে থাকবো, তাহলে মাফে মুশকিল, কোনো মুশকিল নেই। এবার আপনি এখানে এলেন, সেই চুক্তি খেয়াল না রেখে থেকেই গেলেন, বউ বলছে বাড়ি এসো, আপনি গেলেন না, 2 বছর 3 বছর 4 বছর অনেকে 10 বছর বাড়ি যায় না, সুবহানাল্লাহ। আর বউ বলছে তুমি যদি না আসো তাহলে আমি অন্য পথ দেখবো, পরিষ্কার বলেও দিচ্ছে, এরকম খবর আছে আমার কাছে, টেলিফোন আছে আমার কাছে মাঝে মাঝে, হুজুর এই অবস্থা হয়ে গেছে, খালাস। এখন আপনি বুঝে নেন, যত পাপ ওদিকে হবে ওই পাপের একটা ভাগ আপনার ঘাড়ে চাপবে, বলো হুজুর যে পাপ করবে সে ভোগ করবে, যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে, তো সে কাঠ খাবে আমি আঙ্গার হাঁকবো কেন? বলে না, সে কাঠের আঙ্গার আপনাকে হাগানো হবে না, বরং ওই কাঠ থেকে আর এক কাঠ তৈরি হবে, সেই কাঠের আঙ্গার আপনি হাঁকবেন। মানে পাপ হওয়ার ফলে, পাপ করার ফলে যে একটা পাপ আপনি কারণ হয়েছেন, সেই কারণ হওয়ার যে একটা পাপ আপনি ভোগ করবেন। অর্থাৎ চুক্তি অনুযায়ী ফিরে যাওয়া আপনার জন্য ওয়াজিব। যদি আপনার কাফিল ছুটি না দেয়, খরচে নেহাই লাগিয়ে চলে যান, তবু আপনার স্ত্রীর সঙ্গে চুক্তি ভঙ্গ করবেন না, কারণ আপনাকে আপনার স্ত্রীকে ব্যভিচারের পথে পা বাড়াতে বাধ্য করবেন না। বাকি যদি 3 বছর থাকতে স্ত্রী রাজি হয় যে থাক ঠিক আছে, এবছর ছুটি হলো না, আগামী বছরে এসো, তাহলে কি তালাক হয়ে যাবে? না, এটা বাজে কথা, অটোমেটিক তালাক হবে না। যদি স্ত্রী রাজি থাকে তাহলে তালাক হবে না। কিন্তু হাদিসে আছে যে সাধারণত মেয়েরা মোটামুটি 4 থেকে 6 মাস স্বামী ছাড়া থাকতে পারে, এটা হলো প্রকৃতিগত ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতে বেরোলেন খোঁজ খবর নিতে, তো দেখলেন এক মহিলা কবিতা পড়ছে, যে কবিতার মধ্যে সেই মহিলা বলছে, যদি আজকে আল্লাহর ভয় না থাকতো তাহলে আমি আমার এই খাট দুলতো, তার মানে হচ্ছে যে আমি আমার সঙ্গে কোনো সঙ্গী নাই যার সঙ্গে আমি খেলা করব। যৌবনের তাড়নায় সেই মহিলা বলছে, যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে আজ আমি ব্যভিচার করতাম। এই কথা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে মা হাফসাকে জিজ্ঞেস করছেন, হাফসা, মেয়েরা স্বামী ছেড়ে কতদিন থাকতে পারে? হাফসা বলছেন, আব্বা, আপনি আমাকেই প্রশ্ন করছেন, বলছেন যে আমি এই কথা শুনলাম, যদি না শুনতাম তাহলে তোমাকে জিজ্ঞেস করতাম না। তখন হাফসা বললেন 4 মাস, কি কোন কোন বর্ণনা মতে 6 মাস। হযরত উমর করলেন কি, মুজাহিদ যারা জিহাদে যাদের পাঠাতেন তাদেরকে 6 মাস পরপর ছুটি করতে বাধ্য করলেন, যে 6 মাস হয়ে গেলে একবার স্ত্রীর কাছে ফিরে দেখা করে যাবেন, এটা হলো স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই স্বাভাবিকতাকে যদি অতিক্রম করে কোনো মহিলা থাকতে পারে তাহলে কোনো অসুবিধা নেই চুক্তি অনুযায়ী। অতএব খবরদার, যখনই বুঝবেন যে স্ত্রী টেলিফোন করছে গড়বড়, কোনো কিছু বোঝা যাচ্ছে গড়বড়, তখন ছুটি লাগিয়ে তাড়াতাড়ি যান। আর যদি কাফিল না ছাড়ে তো আপনি চাকরি ছেড়ে চলুন, হুজুর এত বড় চাকরি ছেড়ে যাবো, আমাকে ভিসা কথা পাবো, কিন্তু এর থেকে বড় সর্বনাশ আপনার ঘরে হচ্ছে, সেখানে সেই সর্বনাশ রক্ষা করতে আপনার দায়িত্ব বিরাট। কোনো মহিলা সুন্নত পড়া অবস্থায় তার স্বামী যদি তাকে ডাক দেয় তাহলে সে কি নামাজ ছেড়ে দিয়ে স্বামীর আদেশ শুনবে? এটা শরীয়তের বিধান কি? একজন মহিলা
নামাজ পড়ছে, নামাজ হচ্ছে সুন্নত নামাজ, নামাজ পড়া অবস্থায় তার স্বামী ডাক দিচ্ছে, সেই ডাক্তার সে আন্দাজ করবে যে এই ডাকে সাড়া দেওয়া এখনই জরুরি না পরে সাড়া দিলেও চলবে। যদি মনে করে এক্ষুনি জরুরি, না সাড়া দিলে স্বামী রাগ করবে কিংবা স্বামী তাড়াতাড়ি কোথাও ফিরে যাবে, সে ফিরে চলে যাবে আমার আমার কাছে জবাব নিতে সে সময় পাবে না, তাহলে সে নামাজ ছেড়ে দিয়ে স্বামীর ডাকে সাড়া দেবে। এইরকমই ছেলে তার মায়ের ডাক কিংবা তার আব্বার ডাক যদি নামাজ পড়িয়ে যায়, তাহাজ্জুদে নামাজ পড়ছে, দিকে ছেলে ডাক মা ডাকছে, বাপ কোথায় যায় একবার সন্ধে আর আপনি নামাজ পড়িয়ে যাচ্ছেন, তাহলে জেনে রাখবেন যে নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেওয়া অত্যন্ত জরুরি, তেমনি নামাজ ছেড়ে দিয়ে স্বামীর ডাকে সাড়া দেওয়া অত্যন্ত জরুরি। মহিলা রোজা রেখেছে, স্বামী আজকে ঘরে এসেছে, এসে স্বামী স্ত্রীর কাছ থেকে যা চায় তাই চাইতে শুরু করলো, স্ত্রী বলল আমি রোজা রেখেছি তুমি আজকে আমাকে বিরক্ত করো না, এখন এই মহিলা সমস্যায় পড়বে, আল্লাহকে মানাবে না স্বামীকে মানাবে, কোনটা এখন বড়? এখন কোনটা বড়? আল্লাহ বড় ঠিকই, কিন্তু এক্ষেত্রে নফল এটা রোজা, এ রোজা হলো কি রোজা? নফল রোজা। যখন রোজা নফল হবে তখন সে স্বামীকে মানাবে, আর রোজা যদি ফরজ হয় তাহলে কাকে মানাবে? আল্লাহকে। না আমাদের ক্ষেত্রটাও এরকমই। আমি বাংলাদেশে আগে বাংলাদেশে থাকা অবস্থায় প্রায় 10 বছর আগে মানত করেছি মক্কার ঘরে 50 টাকা দিব আমার বিশেষ কাজ সম্পূর্ণ হলে, কিন্তু তা সম্পূর্ণ হয়ে গেছে, বর্তমানে আমি সৌদি আরবে আমার মানত এভাবে কিভাবে পূরণ করতে পারবো? আপনি যখন মক্কা যাবেন মক্কার বিশেষ ফান্ড আছে, আপনি ওখানে যোগাযোগ করবেন পুলিশদের সাথে, কোনো ফান্ড থাকলে পরে সেই ফান্ডে আপনি এই 50 টাকা কত হবে, 5 রিয়াল 4 রিয়াল যাই হোক জিজ্ঞেস করবেন, যদি পান তো ভালো আর না হয় তো ওখানে কোনো ফকিরকে দান করে দেবেন, ইনশাআল্লাহ আপনার দান কবুল হয়ে যাবে, নজর হয়ে যাবে। ব্যাংকিং অবস্থার মধ্যে পার্থক্য কি, ইসলামী ব্যাংক সাধারণ ব্যাংকের মধ্যে পার্থক্য কি? আমাদের দেশ কিছু কিছু ব্যাংক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে, তারা কতটুকু ইসলামী শরীয়ত মোতাবেক তাদের কার্যক্রম চালু করছে, নাকি তারা ইসলামের নামে ব্যবসা করছে, তা বিস্তারিত জানালে কৃতজ্ঞ হব। যারা ইসলামী ব্যাংক নিয়ে মাথা ঘামান বা ইসলামী ব্যাংক যেটা আছে, বিশেষ করে সাইদি সাহেবের মুখে আমি শুনেছি ক্যাসেটের মাধ্যমে, তিনি বলছেন যে এটা ইসলামী ব্যাংক। এখন যদি ওলামারা এইভাবে সাক্ষী দেন যে এটা ইসলামী ব্যাংক এবং এর ভিতরে যা কিছু কারবার হয় সবই ইসলামী কারবার, ইসলামী ব্যবসা অনুযায়ী সেখানে লভ্যাংশ বিতরণ হয় বা লভ্যাংশ সংগ্রহ করা হয় তারপর বিতরণ হয় এবং ফিক্সড কিছু নেই যে আপনাকে ফিক্সড এত দেওয়া হবে, এরকম কিছু নেই, বরং লভ্যাংশ যেমন হবে লাভ যেমন হবে সেরকম অংশ আপনাকে দেওয়া হবে, যদি সত্যপক্ষে শরীয়ত অনুযায়ী এরকম চলে বলে ওলামারা সাক্ষ্য দেন তো আপনার আমার মতো সাধারণ মানুষের সেটা মেনে নিতে কোনো অসুবিধা নেই। আর ভিতরে বাইরে থেকে নোক্তাচিনি করা বা যাকে বলে চুরচেরা করা যে ওটা হ্যাঁ ইসলামী নামে ইসলামী ইসলামী নামে ব্যবসা করছে, আন্দাজে খবরদার বদনাম করবেন না, যদি জানেন দলিল থাকে আপনার কাছে তাহলে মানুষকে সতর্ক করুন এবং সেখানে অংশগ্রহণ করবেন না, আর দলিল না থাকলে আন্দাজে খবরদার অপবাদ দেবেন না, বদনাম করবেন না, বিশেষ করে ওলামাদের মুখ থেকে শোনা যে এটা ইসলামী ব্যাংক। সুতরাং এটা আমার কাছ থেকে ফতোয়া নেন না, এটা স্থানীয় ওলামাদের কাছ থেকে ফতোয়া নেবেন যে হ্যাঁ সত্যপক্ষে এটা ইসলামী ব্যাংক কি না, কারণ আমিও ইসলামী ব্যাংকের স্থানীয় কেউ নই। সুতরাং সেখান থেকে যখন ওলামারা সাক্ষ্য দেবেন যে হ্যাঁ এটা ইসলামী ব্যাংক, তখন সেই ব্যাংকে টাকা রাখতে তার সঙ্গে কারবার করতে কোনো অসুবিধা নেই। আর সাধারণ ব্যাংক আর ইসলামী ব্যাংকের মধ্যে পার্থক্য বিরাট, সাধারণ ব্যাংকে হচ্ছে সুদি ব্যাংক, আর ইসলামী ব্যাংক হচ্ছে সুদি ব্যাংক না, সেটা হচ্ছে ইসলামী ব্যবসা অনুযায়ী লভ্যাংশমূলক ব্যাংক। এখন দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো এখানেও টাকা রাখি বেশি টাকা দেয়, ওখানেও টাকা রাখি বেশি টাকা দেয়, তাহলে পার্থক্য কি? পার্থক্য হলো যে সাধারণ ব্যাংক যেগুলো সেগুলো একটা ফিক্সড কিছু দেয়, মানে কোন ফিক্সড ডিপোজিট বছরে এত টাকা আপনাকে দেওয়া হবে, ইসলামী ব্যাংক সেটা করবে না। ইসলামী ব্যাংক করবে কি, যে বছরে যে লাভটা হবে সেই লাভ থেকে এত পার্সেন্ট দেওয়া হবে। এরা করে কি, সাধারণ ব্যাংকগুলো করে কি, টাকা নিয়ে সুদে খাটায়, সুদের উপরে ঋণ দেয়, সুদের উপরে ব্যবসা করে ইত্যাদি ইত্যাদি, সুদে খাটিয়ে সুদ যেটা আছে সেখান থেকে ভাগ দেয় এবং সেটাও সুদ। ইসলামী ব্যাংক কি করে, সুদের উপরে ঋণ দেয় না, বরং ব্যবসা ভিত্তিক ঋণ দেয়। যেমন একটা গাড়ি বিক্রি করে, আপনি গাড়ি নেবেন ব্যাংকে যান, সে টাকা দেবে না, কি দেবে, গাড়ি দেবে, গাড়িটা হয়তো দাম বেশি নেবে, গাড়ি যদি দাম বেশি নেয়
তো তার ফলে কি আপনি যে কিস্তিতে টাকা শোধ করবেন তার কি সুদ হবে? না, দাম বেশি নিল, এটা ব্যবসা স্বরূপ। যে টাকাটা যে লাভটা আসবে সেই লাভটার একটা অংশ পার্সেন্টেজ নির্দিষ্ট না করে আপনাকে ভাগ করে দেবে। এই হলো পার্থক্য। এই পার্থক্য অনুযায়ী ইসলামী ব্যাংক বা ইসলামী শরীয়তের যে লভ্যাংশ এটা হচ্ছে হালাল, আর ওরা যেটা লভ্যাংশ বলে সেটা আসলে ইন্টারেস্ট লভ্যাংশ নয়, সেটা হলো সুদ। অতএব এই দুটো পার্থক্য মনে রেখে আপনারা